ছোটো ভাই আমার থেকে অনেকটাই ছোট, বাসুর বড় জ্যাঠার মেয়ে আমি। তো বাসুর ছোটোবেলা, কাজে আমার ছোটোবেলাটা ওদের সঙ্গেই কেটেছে, আমার সঙ্গে সঙ্গেই থাকতো। যখন পড়াশোনা করতাম আমার চেয়ারের কাছে ফেলে দাঁড়িয়ে থাকতো, বন্ধুর বাড়ি গেলে নিয়ে যেতাম ওদের। যাই হোক, তো কতগুলি ঘটনা জীবনে থাকে যেগুলো ভোলা যায় না, সারা জীবনে মনে থাকে। সেরকমই একটি ঘটনা বাসুর প্রাথমিক বিদ্যালয় ভর্তির ব্যাপারে। দেবীশ্বরী প্রাথমিক বিদ্যালয়, সেখানে ভর্তির দিন ঠিক হলো এবং আমার উপর দায়িত্ব পড়লো নিয়ে যাওয়ার। গেলাম নিয়ে, টিচাররা ওদের ওকে ভিতরে নিয়ে গেল, আমি বাড়ি বসে আছি, শোনা যাচ্ছে কথাবার্তা কিছু। তো আগে আগাম অনেক কিছু জিজ্ঞেস করেছে, সবই উত্তর দিচ্ছে চটপট করে। তারপরে লাস্টে এক হঠাৎ শুনে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো পাতার রং কী? বাসু চটপট উত্তর দিল, কেন হলুদ, হলুদ আবার তুমি কোথায় দেখলে? কেন পাতা যখন পেকে যায় শুকিয়ে যায় তখন হলুদ হয় না? ইন্টেলিজেন্ট অ্যান্সার, টিচাররা বললেন। তারপরে জিজ্ঞেস বললেন, গান জানো? হ্যাঁ জানি, কই করো তো একটা। বাসু ধরল, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। শুনে তো খুব বিচ্ছাপে সব মা দিয়ে আর খুব ঠিক হয়েছে যাও বলে বেরিয়ে গেলাম। এইবার আমি বাড়িতে এসে কাকিমাকে সব বললাম, কাকিমা শুনে বললেন, ভাগ্যিস হিন্দি গান নেয়নি। প্রসঙ্গত বলে রাখি, ওই সময় একটি কাকিমাকে কাজে সাহায্য করার জন্য একটা ছেলে ছিল, কাঙালি তার নাম, ও কাজ করতে করতে সবসময় গুনগুন করে হিন্দি গান গাইত। তো বাসু তখন ছোটো, তো ওর সঙ্গে সঙ্গে গাওয়ার চেষ্টা করতো, আর কাকার কাছে বকা খেত হিন্দি গান গাইবি না এইসব, কাকিমার সেই জন্যই এই উক্তি। আচ্ছা, যে এই ঘটনা যখন, তখন আমার বয়স 15 কি 16, মাধ্যমিক পরীক্ষার্থী, আর এখন আমার বয়স 81। পুরো ঘটনা আমার পরিষ্কার জলে যেন ছবির মতন চোখের সামনে দেখতে পাচ্ছি। এসব এখন একা বয়স, বয়সকালে এখন শুয়ে শুয়ে এইসব এগুলি চিন্তা করি।